নমস্কার বন্ধুরা আজকে আপনাদের হোয়াটসঅ্যাপ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় খবর জানাবো হোয়াটসঅ্যাপকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর জানতে পারা গিয়েছে বর্তমানে আমাদের প্রতিদিনকার জীবন এই হোয়াটসঅ্যাপ ছাড়া একেবারেই অচল হোয়াটসঅ্যাপ ছাড়া আমরা কেউ চলতেই পারি না এক মুহূর্ত আমরা হোয়াটসঅ্যাপ ছাড়া বাঁচতে পারি না বর্তমানে এই নতুন বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর জানা গিয়েছে আমাদের সুরক্ষা মানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর জানা গিয়েছে সেই খবরটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে আর বেলাইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে অবশ্যই এখন একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই খবরটি সম্পর্কে জেনে নিই আপনারা সবাই জানেন এই হোয়াটসঅ্যাপ আসার পর আমাদের জীবন যেমন সরল হয়ে গিয়েছে আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলোকে খুব সহজেই এক প্রান্তে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই পাঠিয়ে দিতে পারি কোনো ঝঞ্ঝাট ছাড়াই আমরা পাঠিয়ে দিতে পারি ঠিক তেমনিভাবে এর কিন্তু একটি ক্ষতিকার দিকও রয়েছে কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে সমস্ত তথ্য আজকাল লেনদেন করি সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের পার্সোনাল ডিটেল হয়ে থাকে আমাদের ব্যাংকের তথ্য হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য আজকাল আমরা শেয়ার করে থাকি আর বর্তমান দিনে এই তথ্য কিন্তু এক ধরনের মূলধন ডলার ইউরো কিংবা টাকা যে কোনোর থেকে এই তথ্যের মূল্য কিন্তু বর্তমানে অনেক বেশি এই তথ্য দিয়ে তথ্যকে বিক্রি করে কোটি কোটি ডলার ইনকাম করা যায় কোটি কোটি টাকা রোজগার করা যায় কোটি কোটি ইউরো রোজগার করা যায় তাই বর্তমানে এই গুরুত্বপূর্ণ তথ্যকে হাতিয়ে নেওয়ার জন্য মূল্যবান তথ্যকে হাতিয়ে নেওয়ার জন্য প্রতারকরা মানে হ্যাকাররা কিন্তু ওত পেতে রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে তারা তথ্যকে হাতিয়ে নিতে চায় এই তথ্য হাতিয়ে নেওয়ার ব্যাপারে সব থেকে ভালো উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেহেতু আমরা সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি তাই হ্যাকাররা প্রতারকরা সময় ওত পেতে থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে তথ্যকে হাতিয়ে নেওয়া যায় সেই উদ্দেশ্যে প্রতারকরা নিউ ইয়ারকে মানে নতুন বছরকে হাতিয়ার করে নিউ ইয়ার ভাইরাস নামে একটি ম্যালওয়্যার তৈরি করেছিল যেটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সাথে শেয়ার করছিল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেহেতু নতুন বছরে মানুষজন একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করে সেই শুভেচ্ছা বিনিময়ের পেছনেই তারা এই নিউ ইয়ার ভাইরাস লুকিয়ে রেখেছিল নিউ ইয়ার শুভেচ্ছা মেসেজের ভেতরে তারা একটি লিঙ্ক পাঠাতো লিঙ্ক শেয়ার করতে বলতো সেই লিঙ্কে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যেত কিংবা একটি লিঙ্ক খুলে যেত ওয়েবসাইটের লিঙ্ক খুলে যেত যেটিকে দেখতে ঠিক হোয়াটসঅ্যাপের মতোই লাগতো সেখানে বিভিন্ন ধরনের অফার দেখানো হতো রেজিস্ট্রেশন করতে বলা হতো সেই সমস্ত জায়গায় গিয়ে মানুষজন নিজের তথ্য দিয়ে যখনই রেজিস্ট্রেশন করতেন বা রেজিস্টার হতেন সেখান থেকেই কিন্তু হ্যাকাররা তথ্যগুলোকে হাতে নিত নাম ধাম ঠিকানা ব্যাঙ্কের তথ্য সমস্ত কিছুই হ্যাকারদের কাছে এইভাবে চলে যেত আর একবার যদি নিজেদের তথ্য মানে পার্সোনাল ডিটেল হ্যাকারদের হাতে চলে যায় তাহলে তো জীবন একেবারেই বিপন্ন হয়ে পড়বে সেখানে যদি ব্যাংকের তথ্য থেকে থাকে তবে তো এক মুহূর্তের মধ্যে ব্যাংকের সমস্ত টাকা পয়সাও খালি করে দেবেন এই কাজ নিউ ইয়ার উপলক্ষে করা হয়েছিল পরবর্তীতে যখন আরও অন্য কোনো বড় উপলক্ষ আসবে তখন তারা একইভাবে এই ধরনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেবেন তাই আপনারা সতর্ক থাকুন এই ধরনের কোনো মেসেজ যদি আপনারা পান কখনও সেখানে ক্লিক করবে না অন্যদের সাথে শেয়ার করবে না নচেত কিন্তু পরবর্তীতে আপনার সমস্যায় পড়বেন